বসে গেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, সুরক্ষিত আছেন। আজ আমি আপনাদেরকে কি রান্না কত সহজ উপায়ে করে দেখাতে পারি, চলুন তাহলে দেখে নেওয়া যাক। বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি গ্রেট করে নিচ্ছি। সবার প্রথমে সামান্য লবণ দেব, লবণ দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এতে কি হবে, বাঁধাকপির সব জল বেরিয়ে যাবে, তার ফলে মাঞ্চুরিয়ান একদম পারফেক্ট। নেক্সট প্রসেসে যাচ্ছি, আমি মাঞ্চুরিয়ানের মধ্যে পেঁয়াজ দেব, 2টি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, আর যা যা ভেজিটেবলস আছে আমি সেগুলিকে কুচিয়ে নিচ্ছি। কুচানো পেঁয়াজ বাঁধাকপির মধ্যে দিলে খুব সুন্দর ফ্রেগরেন্স আসে এবং টেস্টও অনেকটাই বেড়ে যায়। পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচিয়ে নেব। ক্যাপসিকাম ভালো করে কেটে ভেতরের দানাগুলো আমি ফেলে দিচ্ছি, দিয়ে এগুলিকে স্লাইস স্লাইস করে কেটে মাঝখানে আর একটু চিড়ে দেব, বেশি ছোট ছোট কুচাবো না। এটি আমি সসের জন্য রেডি করছি। একইভাবে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। সবগুলি কোচানো হয়ে গেছে প্রপারলি। এবারে আমি বাঁধাকপিগুলোকে ভালো করে চটকে এর মধ্যে থেকে জল বার করে নিচ্ছি, যাতে বাঁধাকপির বলের শেপ বানানো একদম পারফেক্ট হয়। ভালো করে নিংড়ে নিয়েছি, আর এক্সট্রা জলগুলি আপনারা আটা মাখার কাজে ব্যবহার করতে পারেন। এগুলিকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যার ফলে টেস্ট খুব দুর্দান্ত হবে। 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিলাম, 2 টেবিল চামচ ময়দা দিলাম, 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম, আর 2 টেবিল চামচ আমি কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। এগুলিকে মাখিয়ে নেব, যদি কর্নফ্লোর পরে প্রয়োজন হয় আমি আবারও দেব। লবণ চিনি স্বাদ অনুসারে দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন চিনি ফ্লেক্স দিলাম, আর 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, গরম মশলা দিলাম 1 টেবিল স্পুন, আর দিলাম 1 টেবিল স্পুন সয়া সস। এগুলিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যদি নরম নরম থাকে আমি আবার কিছু পরিমাণ কর্নফ্লোর বা ময়দা দিয়ে দেব। আমি আবারও 2 টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দিলাম, এগুলিকে ভালো করে মাখিয়ে দেব, নয়তো মাঞ্চুরিয়ানের গোল গোল শেপ হতে অসুবিধা হবে। ভালো করে মাখানো হয়ে গেছে, আমি ইনস্ট্যান্ট গোল গোল শেপ করছি। রিফাইন তেল গরম করে নিয়েছি আগের থেকে, তার মধ্যে সম্পূর্ণ বাঁধাকপির বলগুলো দিয়ে দিচ্ছি একে একে। আপনারা চাইলে আগেও বলগুলি তৈরি করে নিতে পারেন, তারপরে ফ্রাই করতে পারেন। রান্নাটি একদম মিডিয়াম টু হাই ফ্লেমেই ফ্রাই করা হবে, নয়তো ভেতরে ক্রাঞ্চি হবে না, নরম নরম থেকে যাবে। এই মাঞ্চুরিয়ান রেসিপিটি খুবই টেস্টি, একদম অন্যরকম স্বাদের। আর এই মাঞ্চুরিয়ানে যখন ক্যাবেজের বলগুলো করবেন, তখন কোনো প্রকারেই জল ব্যবহার করবেন না, জল ছাড়াই এটিকে মাখিয়ে বলের শেপ দেবেন। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সব বাঁধাকপির বলগুলি ফ্রাই করা হয়ে গেছে। একই কড়াইতে তেল কমিয়ে নিয়েছি, আদা রসুন কুচানো ফোড়ন দিলাম, তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলিকে 2 থেকে 3 মিনিট আমি ফ্রাই করে নেব। এর মধ্যে কুচানো কিছু কাঁচা লঙ্কা দিচ্ছি, বাকিটা রেখে দিচ্ছি। 2 টেবিল স্পুন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, 1 টিস্পুন লবণ দিলাম, 1 টেবিল স্পুন সয়া সস দিলাম, 1 টেবিল স্পুন আমি দিলাম চিলি সস, রেড চিলি সস, এটা সিজওয়ান সসও আপনারা এতে ব্যবহার করতে পারেন। আমি 1 টেবিল স্পুন ভিনিগার দিলাম, আর 2 টেবিল স্পুন মতো টমেটো সস দিলাম। এই রেসিপিটিতে টমেটো সস একটু বেশি লাগবে। 2 টেবিল স্পুন মতো কর্নফ্লোর আমি সামান্য জলে গুলিয়ে নিচ্ছি, গ্রেভির জন্যে এই সসের মধ্যে দিয়ে দিলাম। এগুলিকে ভালো করে নাড়িয়ে নেব। আপনারা যেরকম গ্রেভি চাইবেন সেই অনুপাতে জল ব্যবহার করবেন। আমি একটু গ্রেভি বেশি রাখছি, সেই কারণে আমি একটু সামান্য জল আবার পরে দেব। আপনারা এরকম ড্রাই ড্রাই যদি খেতে চান, তো এরকম ড্রাই ড্রাই রাখবেন, সেটাও খুবই ভালো লাগবে।
আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। রেসিপিটি খুবই দুর্দান্ত লাগে, পরোটা রুটির সাথে বা আপনারা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, খুবই অসাধারণ লাগে খেতে। রেসিপিটি একদম রেডি হয়ে গেছে, এবারে আমি সার্ভ করব। একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, বাঁধাকপির মাঞ্চুরিয়ান একদম রেডি হয়ে গেছে। আমি গার্নিশিংয়ের জন্য কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেসব ভিউয়ার্সরা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না।